হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিংড়ির টক মশালা। এটি একদমই ভিন্ন স্বাদের ভিন্ন একটি রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিয়ে রেসিপিটি করতে কী কী উপকরণ লাগছে। আমি প্রথমেই এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই টক মশালা তৈরি করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ সয়া সস। তারপরে এই টক দই সয়া সসটিকে আমি সুন্দরভাবে মিক্সড করে নিব। এখন চলে যাচ্ছি রান্নার প্রসেসে। আমি প্রথমে এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছটিকে এর মধ্যে দিয়ে দিব। চিংড়ি মাছগুলোকে আমি 2 থেকে 3 মিনিট এভাবে একটু হালকা ফ্রাই করে নিব। তারপর মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। তারপর এই মশলাগুলোকে আমি সুন্দরভাবে 4 থেকে 5 মিনিট একটু ভেজে নিব। চার থেকে পাঁচ মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 7 মতো মরিচের গুঁড়া, 4 থেকে 5 মিনিট এই মশলাটিকে কষিয়ে নিব, যতক্ষণ না মশলার উপরে তেলটা ভেসে উঠছে। এখন 4 থেকে 5 মিনিট পরে আগে থেকে ফ্রাই করে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে এক একে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে 6 থেকে 7 মিনিট একটু কষিয়ে নিব। 6 থেকে 7 মিনিট পরে আগে থেকে ফেটানো টক দই এবং সসটা আমি এর মধ্যে দিয়ে দিব।
তারপরে আবারও মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট আমি একটু কুক করে নিব। এখন সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমার চিংড়ির টক মশলা। এটি ভিন্ন স্বাদের এবং ভিন্ন স্টাইলের একটি রেসিপি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন হলো। আর আমার চ্যানেল যারা নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।